So hello guys, welcome back to our channel. I am Dipon here, so imagine you are watching United Bloggers. Ekdom. So biryani khayechi biryani festival theke tarpor jacchi mishti khete biryani kokhon khelam ekhoni video ta I button link dewa ache dekhe asho to ajke tahole biryani khawa mishti khub bhalo jak to o esche siliguri theke to o bollo kolkata mishti khabe tai biriyechi amra shobai mile mishti khete cholo khaye asha let's go to amra shobai first e esche shen mahashoy to bhitore jai je dekhi okhane ki bhalo mishti paoa jay seta khawa jay cholo এটা হচ্ছে এখানকার বিখ্যাত মনোহরা সন্দেশ কেমন লাগলো ভাই ভালো সত্যি মন হরে নিল দেখি খাচ্ছিস কাঁচা গোল্লা খেয়ে দেখ কেমন লাগলো খুব ভালো তো এখন খাচ্ছে এটা কাঁচা গোল্লা ভাই কি কি খেলাম এখানে এখন মনোহরা খেলাম আর হচ্ছে কাঁচা গোল্লা খেলাম দুটোই ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে ঠিক লেক মলের নিচেই রয়েছে সেই মহাশয় দোকানটা এখানে আসতে পারো খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে টেস্ট করে দেখো মনোহরা এখানকার বেস্ট ভাবলাম লেক মার্কেট যখন এসেছি তো বিরিয়ানি খাওয়া হলো মিষ্টি খাওয়া হলো কি পান হবে না ফায়ার পান ট্রাই করে আসি লেক মার্কেট থেকে চলো গুড়ের মনোহরা তাই তো খেয়ে না খেয়ে না খুব ভালো জল ভালা খাচ্ছিস কালীঘাটের যে মেট্রো স্টেশন তার কাছাকাছি ছিল নলিনচন্দ্র দাস এন্ড সন্স এই জায়গাটা এরা মূলত চকলেট নিয়ে খুব কাজ করতে পছন্দ করে ইনোভেটিভ লাগে যদি চকলেট আর মিষ্টি একসাথে পছন্দ করে দেশ কাপ একদম অবশ্যই আসতে হবে ভালো জায়গা খুব সুন্দর ব্যবহার এদের আমাদের সাথে খুব ভালোভাবে বিহেভ করলো তো চল পয়সা যাওয়া যায় কালীঘাট এরিয়া থেকে আমরা এখন মেট্রো করে চলে এসেছি ভবানীপুর ভবানীপুরে এসে আমরা ফার্স্ট যাচ্ছি বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিক এখানে কি বিখ্যাত আছে বললি এখানে সব আম দিয়ে ট্রাই করে এরা আমের দই আমের সন্দেশ এইগুলো টাইপের আমরা দেখি আরো ভিতরে কি আছে আমরা আরো ভ্যারাইটি দেখতে বলতে চাই আগে কি জল ভরা সন্দেশ এখানে শুনছি বিখ্যাত আচ্ছা তো আগে কি আমরা চকলেট পেলাম অনেকগুলো চকলেট বেশি বিখ্যাত তো এখানে দেখছি আমের বেশি বিখ্যাত ভিতরে যাই চলো দেখা যাক জল ভরা আম পাওয়া যায় ফার্স্টে কি খাচ্ছি এটা নলেন গুড়ের সফেল আচ্ছা তো এইটা খাচ্ছে নলেন গুড়ের সফেল জল ভরা সন্দেশ তাই তো ওকে সোমনাথ খাচ্ছে ব্যাঙ্গ দই Thank you.
ভাই এটা বেস্ট ছিল এখানে, এখানে প্রচুর রকম সন্দেশ পাওয়া যায়, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম। তো আমরা কি কি ট্রাই করলাম? এটা যতই হোক বলছে সুইটসের দোকান, কিন্তু এখানে স্ন্যাক্স পাওয়া যায়, পেস্ট্রিজ পাওয়া যায়, ইউ ক্যান ট্রাই ইট, অ্যান্ড কুলফিও পাওয়া যায়। আমরা ওটা ট্রাই করলাম না, ঠান্ডা পড়েছে তো পরে ট্রাই করি। তো অনেক রকম জিনিস দেখলাম আমরা, কেকও পাচ্ছি এখানে, তারপরে নানা রকম পিৎজা থেকে শুরু করে আরও অনেক রকম ডিফারেন্ট আইটেমস রয়েছে। তো এখানে আসতে পারো, ভবানীপুর মোড় থেকে একটু ভিতর থেকে ঢুকে আসতে হবে, লোককে জিজ্ঞেস করতে পারো, সবাই চিনে যাবে। এটা পদ্মপুকুর রোড বলে, এটাকে বলে পদ্মপুকুর রোড। তো দারুণ জায়গা, অবশ্যই এসো, ভালো খেতে শুড গিভ আ ট্রাই। এখানকার দারুণ ব্যবহার খুব ভালো জায়গা। তো চলো নেক্সট আরেকটা জায়গায় যাই, ঘুরে আসি। তো আমরা বলরাম মল্লিক থেকে একটু এগিয়ে আসতেই পাবো বানছারাম। বানছারামের বাগান নয় কিন্তু, বানছারামের মিষ্টির দোকান, সেখানে কি বিখ্যাত গিয়ে দেখতে পাবো তাহলে। চলো বানছারাম যাওয়া যাক, চলো। বানছারামের বাগানে ভিডিও করা এলাও ছিল না, তো ও কি খেলো একটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো সন্দেশ টেস্ট করে এলো, ভালো লেগেছে মোটামুটি। জাস্ট বলরাম মল্লিক থেকে বেরিয়েছি তো, তারপরে বানছারামে ঢুকে খুব একটা ভালো লাগেনি আমাদেরও। ঠিক আছে, ভালো দোকান চলতে পারে, ঠিক আছে। তো বানছারামের বাগানে মিষ্টি খাওয়ার পরে, ভালো মিষ্টি পাইনি খুব একটা, বাজে আম খাওয়ার পরে আমরা করেছি স্প্যানেজ। স্প্যানেজে রয়েছে কেশিদাসের মিষ্টি, এখানকার রসগোল্লা, বিখ্যাত রসগোল্লা। তো রসগোল্লা খেতে যাচ্ছে এখন আমার বন্ধু, তো যাওয়া যাক। ঠিক অপোজিটেই আমরা দাঁড়িয়ে আছি, আমরা কেশিদাসের ঠিক অপোজিটে রয়েছি, এখন যাচ্ছি ওই ফুটপাথে। এটা ঠিক স্প্যানেজ মেট্রোর 2 নম্বর গেজের উল্টো দিকে, অপোজিটে ঝর্ণা আছে, তার ঠিক অপোজিটে। আপকামিং ব্লগার, হ্যাঁ কৃষিদাসের ওপরে আমরা এখন বসে আছি, এখানে খাবারের সুন্দর ব্যবস্থা করা রয়েছে, জায়গা রয়েছে, আপনি এখানে বসে অর্ডার করলে আপনাকে মিষ্টি এসে দিয়ে যাবে, সেম চার্জ। তো এখানকার ভিউটা খুব সুন্দর, আমরা দুখানা ফ্লোর অ্যাকচুয়ালি, নিচের ফ্লোরে মিষ্টির দোকানটা রয়েছে, ওপরে আপনি বসে খেতে পারেন, এখানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানটাতে। তো আমি নিয়েছি পনির চপ, ঢোকলা, এটা হচ্ছে লুচি, আর তার সঙ্গে কেশর রসগোল্লা আর নর্মাল রসগোল্লা। মিষ্টি মিষ্টি খাওয়া শেষ, এবার বাড়ি যাচ্ছি। ভাই কেমন লাগলো? বল, ভালো লাগলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স কলকাতাতে মিষ্টি খাওয়ার, খুব দারুণ ছিল, থ্যাংক ইউ। আর ট্রাই করতে পারো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করবে, সবাই এসো, যেসব খেলাম খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, সবাইকে ট্রাই করে এসো, আমরাও খেলাম, দারুণ লাগলো খেতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুর সাথে যারা এখানে আসতে চাই, এছাড়া নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে আর কোন কোন মিষ্টির দোকান তোমাদের প্রিয়, তোমাদের মধ্যে যেতে ভালো লাগে, আমরা হতে যাই নিচে এখানে, সেটা কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে। সো মিষ্টিগুলো ট্রাই করো, মিষ্টিগুলো ট্রাই করো, কেমন লাগলো কমেন্ট করে বলো। কমেন্ট করে তো ওটাই আপনার।